আল্লাহর নবীর যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম খুলুকান। আমার কাছে কিয়ামতের দিন সব থেকে আমার ভালোবাসার আমার প্রিয় পাত্র হবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন আমি নবীর একেবারে নিকটে বর্তে থাকবে, নিকটবর্তী হবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি। আল্লাহর নবীর যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম খুলুকান। আমার কাছে কিয়ামতের দিন সব থেকে আমার ভালোবাসার আমার প্রিয় পাত্র হবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন আমি নবীর একেবারে নিকটে বর্তে থাকবে, নিকটবর্তী হবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি। যেই ব্যক্তি আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে যার চরিত্র সব থেকে উত্তম হবে, চরিত্র সব চাইতে সুন্দর করে গঠন করতে পারবে, সুন্দর চরিত্র আলা বান্দা গুলো কাল কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে থাকার সুযোগ পেয়ে যাবে। তাহলে চরিত্র ভালো করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে নাকি? সুযোগ পাইলে কারোর ঘরে উঠবো কথা বলতে হবে? সুযোগ পাইলে কারোর মেয়ের গায়ে হাত দেব? সুযোগ পাইলে কারোর সম্পদ চুরি করব? হ্যাঁ, সুযোগ পাইলে কারোর গায়ে একটা থাবড় মেরে দেব? সুযোগ পাইলে মুখ দিয়ে খারাপ একটা ভাষা ছুড়ে দেব? করা যাবে? উত্তম চরিত্র যদি গঠন করা যায়, আল্লাহর নবী বললেন উত্তম চরিত্র আলা বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সবচাইতে প্রিয় পাত্র হবে, ভালোবাসার পাত্র হবে, আর আমি নবীর কাছে সে একেবারে নিকটবর্তী থাকবে। তাহলে আমরা কে চাই? সবাইকে চাই? তাহলে চরিত্র ভালো করতে হবে। চরিত্র ভালো করতে রাজি আছি তো? সবাই রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।